শান্তির বাজার এলাকায় সবজি ব্যবসায়ীরা নিজেদের খেয়াল খুশি মতো দামে বিক্রি করে চলেছে শাক সবজি দেখা যাচ্ছে পাইকারি বাজারে যেখানে ফুলকপি পঁয়ষট্টি টাকা এবং বাঁধাকপি পঞ্চান্ন টাকা দরে বিক্রি করা হচ্ছে সেখানে খুচরো বাজারে প্রতি কেজি কপি বিক্রি করা হচ্ছে একশো টাকায় এদিকে পটলের পাইকারি মূল্য যেখানে পঞ্চান্ন টাকা সেখানে খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে নব্বই থেকে একশো টাকা কেজি দরে আলুর পাইকারি বাজার মূল্য বেয়াল্লিশ টাকা হলেও খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে স্থানীয় উৎপাদিত কাঁচা লঙ্কা পাইকারি বাজারে যেখানে প্রতি কেজি দুইশো টাকা থেকে দুইশো টাকা বিক্রি করা হচ্ছে সেখানে খুচরো বাজারে বিক্রি করা হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা কেজি দরে সবচেয়ে আগুন দর ধনে পাতায় পাইকারি বাজারে এর দাম তিনশো থেকে চারশো টাকা প্রতি কেজি হলেও খুচরো বাজারে তা বিকোচ্ছে এক হাজার টাকা কিলো এদিকে তেল এবং পেঁয়াজ ঘরে নিতেও নাকাল হতে হচ্ছে এলাকাবাসীকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে আশি টাকা দরে এদিকে মাংস বিক্রেতারাও একই কায়দায় পকেট কেটে চলেছে ক্রেতাদের বাজারে ব্রয়লার মুরগি যেখানে দুশো থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেখানে দেশি মুরগি বিক্রি করা হচ্ছে প্রতি কেজি সাতশো টাকা দরে পাশাপাশি পাঠার মাংসের দাম শুনেই মাথা হাত ক্রেতাদের প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এক হাজার টাকায় এক কথায় বলা যেতে পারে শান্তির বাজারে প্রকাশ্যে চলছে কালো বাজারই অথচ হেলদোল নেই শান্তির বাজার মহকুমা প্রশাসনের রাজধানী আগরতলার প্রতিটি বাজারে বর্তমানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে চলছে নজরদারি অথচ শান্তির বাজার মহকুমা প্রশাসন ক্রেতা স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসছে না কোন এক অজ্ঞাত কারণে এই অবস্থায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের মধ্যে Bureau Report, Search India, TNN.